গুড মর্নিং সবাইকে। আজকে আমি চলে এসেছি জার্মানির খুব সুন্দর একটি শহর কুইডলিনবুর্গে। এই শহরটি বার্লিন থেকে প্রায় 260 কিলোমিটার দূরে এবং এই শহরের বিশেষত্ব হলো এই শহরের যে বাড়িগুলি আছে সেগুলো কাঠের ফ্রেমের তৈরি এবং মাঝে যে জায়গাটা গ্যাপ আছে সেখানে স্টোন বা ইট দিয়ে এই গ্যাপটা ফিল আপ করা হয় যাতে বাইরে থেকে এই কাঠের ফ্রেমগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই শহরটা দেখে আমার কাছে মনে হয়েছে শহরটা আসলে বৃদ্ধদের জন্য। এখানে ইয়াং মানুষদের আমি একদমই দেখি নাই, এখানে যত বৃদ্ধ আছে তারাই এখানে এসে ঘোরাঘুরি করতেছে। এই শহরটিকে বলা হয় ফেয়ারিটেল টাউন এবং এই শহরে আসলে দেখতে পাওয়া যায় এই নান্দনিক রং বেরঙের সব বাড়িগুলোকে। এখানে প্রায় 1300-র মতো এই ধরনের বাড়ি আছে। আজকে এই শহরটাই আমরা ঘুরে দেখব এবং তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এখন বলে দিচ্ছি বার্লিন থেকে এই শহরটায় কীভাবে আসতে হবে। বার্লিন থেকে ম্যাগডেবুর্গের ট্রেনে করে ডিরেক্ট ম্যাগডেবুর্গে আসতে হবে প্রথমে, তারপর সেখান থেকে আরেকটা ট্রেন RE11 সেই ট্রেনটা করে কুইডলিনবুর্গে ডিরেক্ট চলে আসা যায়। এবং সেখান থেকে একটা বাস আছে, কিন্তু বাস না নিলেও সেখান থেকে মাত্র 12 মিনিট থাকলেই কুইডলিনবুর্গ শহরটাতে চলে আসা যায়। এখানে আসার পর একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাইলাম যে জানালা দিয়ে একটা কুকুর বাইরের পরিবেশটা দেখছে। এবং এই কুকুরটা কিন্তু জানাতনো কুকুর না, এই কুকুরটার আবার ইনস্টাগ্রাম আইডিও আছে। তোমরা যদি এই কুকুরটাকে ইনস্টাগ্রামে খুঁজে পেতে চাও তাহলে ঠিক ওই লগতে যে নামটা আছে সেখানে খুঁজলে কিন্তু এই কুকুরটার ডিটেলস তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামে। এই কুইডলিনবুর্গ শহরটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি, যা জার্মানির জ্যাক্সনি আনহাল্ট রাজ্যে অবস্থিত। শহরটি প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। প্রায় 8ম শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন হয়েছিল এবং 1200 শতাব্দী পর্যন্ত এই শহর বিভিন্ন রাজশাসকদের রয়্যাল প্যালেস হিসেবে ব্যবহৃত হতো। তাই ঐতিহাসিক দিক দিয়েও এই নান্দনিক শহরটির গুরুত্ব কিন্তু কম নয়। এই প্লেসটিকে বলা হয় জার্মানির মধ্যে সবচেয়ে আন্ডাররেটেড একটা প্লেস। আমি এই প্লেসটা সম্পর্কে গতকালকেও জানতাম না, গতকালকে ইভিনিংয়ে আমি কোনো একটা পোস্টে এই সিটিটা সম্পর্কে জানতে পারি এবং গতকালকে আমি ডিসাইড করি যে আজকে আমি এখানে চলে আসবো এবং সকাল 5:30 ট্রেন ধরে আমি এখানে চলে আসছি।
আজকের মতো তাহলে এ পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য কোনো দেশে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।